প্রশ্ন করেছেন নাফিসা নামার আপার বাচ্চার বয়স 3 বছর ওর হিমোগ্লোবিন অনেক কম ওর হিমোগ্লোবিন বাড়াতে কি করব অ্যাকচুয়ালি বাচ্চাদের হিমোগ্লোবিন যদি কমে যায় সেক্ষেত্রে আমি বলি যে আরো কিছু ভাইটাল চেক করে নেওয়া শুধুমাত্র হিমোগ্লোবিন যে আয়রনের কারণে ডেফিসিয়েন্সির কারণে হিমোগ্লোবিন কমে তা কিন্তু না ভিটামিন B6 B9 B12 এখানে জড়িত থাকে অনেক সময় বাচ্চাদের ইট রেট বা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এই ধরনের রোগও কিন্তু ডিটেক্ট হয়ে যায় বা ক্রমত মানে কন্টিনিউ যদি ক্রিমি থাকে বাচ্চাদের সেক্ষেত্রে বাচ্চাদের হিমোগ্লোবিনটা ফল করে যায় এক্ষেত্রে তো খাদ্য তালিকায় অবভিয়াসলি আয়রন রিচ খাবার যুক্ত করতে হবে প্রথমে আমরা চিকেন মুরগির কলিজার কথা বলে থাকি বা বিফ বা মাটন কলিজা মাছের কলিজা ডিমের কুসুম বাদাম খেজুর কলা আনার এই জাতীয় লাল শাক কচু শাক এই খাবারগুলোকে আমরা যোগ করতে বলি বাট অনেক সময় আছে যে খাবার থেকে পরিপূর্ণভাবে দিতে পারেন না সেক্ষেত্রে যেহেতু 10-এর নিচে নেমে গেছে এক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্ট হিসেবে কম্পিরন ফলিসন অর্থাৎ ভিটামিন B6 আপনার খাদ্য তালিকায় থাকতে হবে ভিটামিন B12ও থাকতে হবে সাপ্লিমেন্ট আকারে তখন আপনাকে আয়রন কিন্তু বাচ্চাকে দিতে হবে অর্থাৎ আয়রন ড্রপ বা কম্পিরন ফলিসন মিক্সড করে খেলেও কিন্তু বাচ্চার এই আয়রন লেভেলটা বেড়ে যাবে তাই খাবারের পাশাপাশি তাকে সাপ্লিমেন্টারি আপনাকে দিতে হবে